আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক ভাইরা, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি আপনাদের যে ধানের জমিটা দেখাচ্ছি, এটা হলো অ্যারাইস ধানি গোল্ড। আমন মৌসুমে চাষি ভাইরা চাষ করেছে। সম্মানিত দর্শক ভাইরা, এই অ্যারাইস ধানি গোল্ড উচ্চ ফলনশীল একটি হাইব্রিড ধান বীজ। এটা আমন মৌসুম প্লাস বোরো মৌসুমে চাষ করা যায়। এই হাইব্রিড ধানের কিছু বৈশিষ্ট্য রয়েছে, যেমন ধানটা মধ্য চিকুন, বাতরা খেতে অনেক সুস্বাদু এবং জীবনকাল আমন মৌসুম 120 থেকে 125 দিন এবং বোরো মৌসুম রোপণ করলে 140 থেকে 145 দিন। সম্মানিত দর্শক ভাইরা, এ ধানের প্রধানত বৈশিষ্ট্য হলো বিএলবি রোগ প্রতিরোধিত ব্যাকটেরিয়া ব্লাইট, যেটার আমরা পাতা পড়া রোগ বলি। সম্মানিত দর্শক ভাইরা, আমরা যদি একটি হাইব্রিড উচ্চ ফলনশীল জাত সঠিক সময় রোপণ করে যদি সঠিকভাবে পরিচর্যা করি, দেখেন এই ক্ষেত্রে কিন্তু সঠিক সময়ে ছত্রাকনাশক ব্যবহার করার পরে এবং পোকামাকড়ের বিষ ব্যবহার করার পরে কিন্তু এখানে কোনো রোগ এবং পোকামাকড়ের আক্রমণ নাই। মাপাতা সতেজ এবং সবুজ, ধান কিন্তু খুবই ভালো হয়েছে, ধানের ছড়া কিন্তু বড় বড় হয়েছে, হয়তো আর 10 থেকে 15 দিনের মধ্যে ধানটা কাটা যাবে। সম্মানিত দর্শক ভাইরা, আমি বলবো যে কম খরচ করে কিভাবে আরও বেশি ধান উৎপাদন করা যায় সে বিষয়ে আমাদের খেয়াল রাখতে হবে। আর উপসি জাতের তুলনায় কিন্তু হাইব্রিড জাতের ফলন অনেক বেশি, খরচ কিন্তু এক। সম্মানিত দর্শক ভাইরা, আমি বলতে চাচ্ছি যে এই ধানি গোল্ড কিন্তু খুবই ভালো একটি জাত। এটা আপনি দুই মৌসুমে করতে পারবেন, বোরো মৌসুমে প্লাস আমন মৌসুমে। সম্মানিত দর্শক ভাইরা, এটার ফলনটা প্রতি বিঘায় এক মনের উপরে ফলন হয়। তো আজকে আমার এই ভিডিও যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক কমেন্ট শেয়ার করবেন। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।